রমজানে পেঁয়াজ তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থাকে আরও উন্নত করতেও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এই সব নির্দেশ দেন তিনি। রবিবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে টাঙ্গাইল ছাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা, গোপালগঞ্জের রসগোল্লাকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে সরকারি স্বীকৃতির সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় জিআই পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ও নিজেদের জিআই পণ্য নিজেদের করে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আবারও রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার নির্দেশনা দেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# #। পরে বৈঠকের এজেন্ডাভুক্ত বিষয়গুলো নিয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। জিআই পণ্যগুলো নিয়ে উনি সংসদ সকলকে ব্যাপারে মানে তৎপর হওয়ার জন্য বলেছেন। সেটাও একটু আলোচনা হয়েছে, যদি এরকম কোনো কনফ্লিক্ট কিছু থাকে, এই কনফ্লিক্ট রেজলিউশনের জন্য ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে, সেখানে আমাদেরকে মানে এরকম কিছু থাকলে যেন আমরা দ্রুত সেখানে যেন বিষয়গুলো উপস্থাপন করি, সেই নির্দেশনা ছিল। মন্ত্রিপরিষদ সচিব জানান, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধিত আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হবে, শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে ইলেকশনটা করবে। নতুন যে নির্বাচিত মেয়ররা এসে শপথ নেওয়ার পরে তারা 15 দিনের মধ্যে কর্পোরেশন সভা আহ্বান করবে, এবং যেদিন কর্পোরেশন সভা আহ্বান করবে সেদিনই আগেরটা বিলুপ্ত হবে, এটা কার্যকর। মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে গ্রাম আদালত আইনের সংশোধনীতেও। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।